সব রকমের রেকর্ড ব্রেক করতে যাচ্ছে। ইতিপূর্বে আমরা কোনো বাংলা মুভির এতগুলো শো দিইনি। তুফান মানে ঝড় কোনোভাবেই থামছে না, 3 সপ্তাহ হয়ে গেছে। আবার আমরা চিন্তা করছি যে আরও শো বাড়াবো, মানে একটা ধামাকা ছিল এই তুফান। তো চঞ্চল, সাকিব, তারপর রায়হান রাফি। দর্শক, আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন স্টার সিনেপ্লেক্সের বিপণন বিভাগের প্রধান মেজবাউদ্দিন। আমি একটু তার সাথে কথা বলবো। আসলে সম্প্রতি মুক্তি পেয়েছে তুফান সিনেমাটি, এবং সেটা আসলে সিনেপ্লেক্সের দর্শকের মানে এই যে একটা ফ্লো চলছে, এটা এখনও আছে কি না সেই বিষয়ে একটু জানতে, ভাই একটু জানতে চাচ্ছি যে ঈদ তো 3 সপ্তাহ পার হয়ে গেল, এখন কি অবস্থা তুফানের? এখনও তুফান মানে ঝড় কোনোভাবেই থামছে না, 3 সপ্তাহ হয়ে গেছে। এখনও প্রতিটা শোই অলমোস্ট হাউসফুল থাকে এখনও, এবং আমরা এখনও প্রায় 50টার মতো শো এখনও চলছে। তো দর্শক চাপ কোনোভাবেই কমছে না, তো দর্শক বেশ এনজয় করে দেখছে, প্রতিটা ব্রাঞ্চে দর্শক ফুলফিল পাচ্ছি আমরা। অনলাইনে টিকিট এখনও পাওয়া যাচ্ছে না, এই বিষয়টি আসলে কতটুকু সত্য? দর্শক চাপ, আমরা প্রথম দিন থেকেই দর্শক চাপ ছিল, এই জন্য আমরা শো বাড়িয়েছি। আবার আমরা চিন্তা করছি যে আরও শো বাড়াবো। তো এইভাবে দর্শক চাপ যেহেতু বাড়ছে, তো আমাদের শো বাড়ানোর চিন্তা করবো আমরা এই বিষয়ে। আমাদের প্রিয়তমা তো অবশ্যই খুশি করেছে, প্রিয়তমা দর্শক হলমুখী করেছে। তার আগে আমাদের হাওয়া পড়ান ছিল, তো প্রিয়তমা সাকিব খানকে একটা নতুন অবস্থানে তৈরি করেছে মাল্টিপ্লেক্সে, বিশেষ করে দর্শকরা পছন্দ করেছে প্রিয়তমা থেকে। তারপরে বছর রাজকুমার আসছে, রাজকুমারও বেশ ভালো দর্শক ছিল। আর এই বছর তো মানে এই ঈদে আমি বলবো যে মানে সব রকমের রেকর্ড ব্রেক করতে যাচ্ছে। এখনও যেহেতু চলছে, 3 সপ্তাহ হলো, আরও কয়েক সপ্তাহ যাওয়ার সম্ভাবনা আছে। আমার মনে প্রিভিয়াস যে কোনো রেকর্ডই আমাদের ব্রেক হবে এটুকু আশা করি। অলরেডি আমাদের সর্বোচ্চ শো কিন্তু আমাদের এই মুভিটা, তুফান মুভিটা। ইতিপূর্বে আমরা কোনো বাংলা মুভির এতগুলো শো দিইনি, সো অলরেডি একটা রেকর্ড কিন্তু হচ্ছে। সো আর সেলসের দিক দিয়ে আমি মনে করি যে হয়তো কয়েক সপ্তাহ পরে একটা রেকর্ড করতে পারে, রেকর্ড যে কোনো রেকর্ড ব্রেক করে দিতে পারে এই মুভিটা। মুভি রিলিজ হওয়ার আগ থেকে আমাদের প্রচুর হাইপ ছিল এই মুভির, দর্শকদের প্রচুর মানে কোয়ারিজ ছিল যে কখন আসবে, সাকিব খানকে দেখবে সিনেপ্লেক্সে বড় পর্দায়। সো আমরা তখনই বুঝতে পেরেছিলাম যে মুভি মানে হাইপ প্রচুর আছে, এবং এই কারণে আমরা শো বাড়িয়েছিলাম। কিন্তু যে শো বাড়িয়েছিলাম তার চেয়ে বেশি দর্শক ছিল। তা আমরা শো প্রায় 50টার উপরে, 55টা শো দিয়েছি আমরা। তো এখন দেখছি দর্শক কিন্তু 56টা শো হাউসফুল হয়ে যাচ্ছে। সো আরও শো বাড়ানো উচিত আমার মনে হয়। বাট পাশাপাশি আমাদের হলিউড মুভি দিতে হয়, অন্যান্য মুভিও যেহেতু থাকে, তো সব কিছু শো মিলে আমরা দর্শক মোটামুটি দেখছে, এবং স্টিল আমাদের প্রতিটা শো হাউসফুল যাচ্ছে। এটা আমাদের বাংলা মুভির ইন্ডাস্ট্রির জন্য একটা নতুন ইতিহাস গড়তে যাচ্ছে, এটুকু আমি বলতে পারি। 3rd week চলছে অলরেডি রানিং, আজকে ওয়ার্কিং ডে, অথচ আপনি ফ্রাইডের টিকিট পাবেন না। তো এখনও প্রচুর চাপ, এখনও কয়েকদিন আগেই টিকিট করে নিতে হচ্ছে। ইনফ্যাক্ট মানে দর্শক চাপ কোনোভাবেই কমছে না, এখনও অ্যাডভান্স কয়েকদিনের টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে। সো এটা একটা খুব ভালো আমরা ফিল করছি। কাউন্টারে খুব কম হচ্ছে, বাট অনলাইনে টিকিটটা বেশি সোল্ড হচ্ছে আমাদের ওখানে। অনলাইনে কি আপনার টিকিটের প্রাইস কি একই নাকি সেম নাকি কোনো ভ্যাট বা? আমাদের টিকিট প্রাইস সেম, অনলাইনে যা আপনি কাউন্টারে তা, আমরা 1 টাকাও বেশি নিচ্ছি না, সব মানে অনলাইনে আমরা সেম প্রাইসই নিচ্ছি আমরা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। রায়হান রাফি তো এর আগেও গত 2022 পড়ান নিয়ে আসছিল, তারপরে 2023 সুরঙ্গ ছিল, 2024 ইনফ্যাক্ট তুফান। তো 3টা কুরবানিটা তার ভাগ্য খুব ফেভার করে, এবং এই বছরে একটা ঝড় তুলেছে তুফান। তো রায়হান রাফির একটা দর্শক আছে, আমাদের সিনেপ্লেক্সে একটা দর্শক আছে। পাশাপাশি সাকিব খান পরপর কয়েক বছর একটা দর্শক ক্রিয়েট করেছে আমাদের সিনেপ্লেক্স বেস দর্শকদের জন্য। তো সব কিছু মিলে রায়হান রাফি, সাকিব খান, প্লাস চঞ্চল চৌধুরী, কিন্তু আমাদের চঞ্চল চৌধুরীর মুভি মানে সিনেপ্লেক্সের দর্শকই সবচেয়ে বেশি দেখে। চঞ্চল চৌধুরী সে মনপুরা থেকে শুরু করে আয়নাবাজি, মনের মানুষ, অনেক মুভি চঞ্চল চৌধুরীর একটা দর্শক আছে চঞ্চল চৌধুরী। সব কিছু মিলে মানে একটা ধামাকা ছিল এই তুফান। তো চঞ্চল, সাকিব, তারপর রায়হান রাফি, সব কিছু মিলে প্রচুর দর্শক